আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দিন মিনার পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফার্স্ট কেয়ার ইসলামিক স্কুল মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর যেহেতু আমরা রোহিঙ্গার মজলুম মুসলমান হওয়ার লাগে আমরা মানবতার খাতিরে আমরা অনেক দিন ইমার্জেন্সি অ্যাপিল আসিল, ইমার্জেন্সি অ্যাপিলের লাগে আমরা প্রোগ্রাম বন্ধ আসিল। যেহেতু অনেকেই কিন্তু অপেক্ষা করছে, অনেকেই কিন্তু আমরা কাছে ফোন করে জানতে চাইছেন যে কবে শুরু হইব। তো আলহামদুলিল্লাহ আজকে আমি মনে করি আমরা দর্শক শ্রোতা যারাও আছেন ইনশাআল্লাহ আজকে দেখবে এবং তারা যত প্রশ্ন হল আছে ইনশাআল্লাহ তারা কর্তা ফারবা। আমি আশা করব আজকে আপনার প্রথম 10-15 মিনিট আপনার কিছু গুরুত্বপূর্ণ বয়ান শুনবো, আর আজকে আমরা ইমানের পরীক্ষা এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা। বহুত শুক্রিয়া হাফিজ হোসেন সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফর মকা আমিন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لقد خلقنا الإنسان في كبد، وقال تبارك وتعالى يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه، وقال تبارك وتعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن، وقال تبارك وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين، بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم। সম্মানিত দূরে এবং কাছের অত্যন্ত প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যেভাবে একটু আগে হাফিজ হোসেন সাহেব বলেছেন যে অনেক দিন বিভিন্ন ধরনের অ্যাপিল, বিশেষ করে বর্তমানে রোহিঙ্গার ইমার্জেন্সি অ্যাপিলের কারণে হয়তো আমাদের আলো দিশা সহ অনেক লাইভ প্রোগ্রামগুলো বন্ধ ছিল। আজকে আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। শুরুতেই আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহান রব্বুল আমিনের কাছে তৌফিক কামনা করছি যে কথাগুলো বলবো আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং সাথে সাথে আপনাদেরকেও যেন আমলের করার তৌফিক দান করেন এবং এর বিনিময়ে যেন আমরা চিরসুখের স্থান জান্নাত যেন অর্জন করতে পারি, আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতির স্বাভাবিক জীবনযাপনের অবস্থা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি দুনিয়াতে অবশ্যই কিছু না কিছু কষ্ট করতেই হয়, পরীক্ষা আসবে। আমরা দেখি দুনিয়ার যে কোনো একটা ডিগ্রি, কোনো একটা লাইনে কোনো একটা সার্টিফিকেট অর্জন করতে হলে অনেক মেহনতের বিনিময়ে বৎসরকে বৎসর মেহনত করার পরে একটা ডিগ্রি অর্জন করা সম্ভব হয়। মনে করেন একজন ডক্টর অথবা একজন ইঞ্জিনিয়ার দীর্ঘদিন লেখাপড়ার পরে এই সার্টিফিকেট অথবা ডিগ্রি অর্জন করতে হয়, যার পিছনে অনেক মেহনত করতে হয়। দুনিয়ার একটা ডিগ্রির জন্য যদি এত মেহনত করতে হয় তাহলে জান্নাত পেতে হলে মুমিনদেরকে অবশ্যই ইমানের কঠিন পরীক্ষা দিতে হবে, এটা অবশ্যই। এবং দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম, আমরা দেখি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবাই পরীক্ষা দিয়েছেন, কি সুখের জান্নাতে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুনিয়ায় যখন আসলেন, আসার পরে একটি রুটি হাতে নিয়ে পাহাড়ের উপর খেতে বসছেন আদম আলাইহিস সালাম, হাত থেকে রুটিটা পড়ে গেল।
আল্লাহ আকবার। তখন এক তো উনি মানসিকভাবে একটু চিন্তিত ছিলেন, জান্নাত থেকে ওনাকে বের হতে হয়েছে, কত চিন্তা, এবং দুনিয়াতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়াকে প্রেরণ করেছেন এক জায়গায়, আদম আলাইহিস সালামকে আরেক জায়গায়, স্বামী স্ত্রীর মাঝে একটা বিচ্ছেদ ঘটে গেছে, পাওয়া যাচ্ছে না, একজন আদুকে পাইতেছেন না। অত্যন্ত বরাক্রান্ত অবস্থায় বসছিলেন পেটের ক্ষুধায়, রুটি খাবেন কিন্তু রুটিটাও হাত থেকে পড়ে গেল, পাড়ের নিচে চলে গেল। এই দুর্বল শরীর এবং মানসিকভাবে বরাক্রান্ত অবস্থায় আদম আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট করে নিচে নামলেন, তারপরে রুটিটা উঠাইলেন। আল্লাহর পথে ওহি আসলো, দুনিয়াতে খেতে হলে এভাবে কষ্টই করতে হবে, আপনিও কষ্ট করতে হবে, আপনাকেও কষ্ট করতে হবে, আপনার সন্তানদেরকেও কষ্ট করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কষ্টকে, এটাকে আসল কষ্ট হিসাবে আল্লাহ পাক এটাকে গণনাই করেন না। যার প্রমাণ একটি হাদিসে রয়েছে, এই পৃথিবীতে সবচেয়ে একজন সুখী মানুষ, সবচেয়ে টপ লেভেলের একজন সুখী কে হতে পারে সেই সুখী মানুষ, একটাবার চিন্তা করুন। দুনিয়ার সবচেয়ে হাইয়েস্ট একজন সুখী ব্যক্তিকে কঠিন কিয়ামতে তাকে জাহান্নামে একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য তাকে ঢুকানোর পরে বের করে তাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো দেখি তুমি কোনো দিন সুখ অনুভব করেছিলে? সারা জীবনের এত একজন সুখী লোক সব সুখ ভুলে সে পরিষ্কার উত্তর দেবে, আমার মনে হয় আমার লাইফে মানে আমি সুখ পেয়েছি, আমার এটা স্মরণ নাই, সব সুখ ভুলে যাবে। এত কঠিন এবং কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ পাক জাহান্নামে রেখেছেন। তাহলে বোঝা গেল দুনিয়ার সুখ এটা আসল সুখ নয়, দুনিয়ার কষ্টটাও আসল কষ্ট নয়, সবচেয়ে বেশি কষ্টের জায়গা হলো জাহান্নাম। উল্টা এই পৃথিবীর দুঃখী থেকে চরম দুঃখী একজন লোককে তার ঈমান থাকবে, যার ফলে আল্লাহ পাক জান্নাতে এক সেকেন্ডের জন্য তাকে ভিতরে ঢুকানোর পরে বের করে নিয়ে জিজ্ঞাসা করা হবে, বলো তো দেখি তুমি তোমার কোনো দিন তুমি কষ্ট অনুভব করেছিলে? তখন ওই ব্যক্তি বলবে, আমার মনে হয় লাইফে আমি কোনো কষ্ট করি নাই, সারা জীবনের সব কষ্ট সে এক মিনিটে জান্নাতে ঢুকার কারণে সব ভুলে যাবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার সুখ বা দুনিয়ার কষ্ট এটা আসল কষ্ট বা সুখ নয়, আসল সুখ হলো জান্নাতের সুখ এবং আসল কষ্ট হলো জাহান্নামের কষ্ট। আল্লাহ যেন আমাদেরকে সেই স্থায়ী সুখ, জান্নাতের সুখের জন্য আল্লাহ পাক আমাদেরকে মালিক বানান, এবং সেই মারাত্মক ধরনের কষ্টের জায়গা, একমাত্র কষ্টের জায়গা জাহান্নাম থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক মুক্ত করে দেন। আল্লাহ পাক আমাদের সঙ্গে পরীক্ষা করেছেন, জান্নাত ত্যাগ করতে হয়েছে। এইভাবে সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আপনি এক একজন করে আম্বিয়া কেরামের যদি আপনি হিস্ট্রি দেখেন, সবার লাইফে কিন্তু বড় ধরনের পরীক্ষা এসেছে। আজ আমাদের মনে প্রশ্ন আসে যে মুসলমানদের উপর কেন নির্যাতন, আজকে কেন তারা রিফিউজি হচ্ছে, কেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, কেন তাদেরকে এইভাবে পিটানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই শুধু রোহিঙ্গা করেই নয়, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কেন হচ্ছে? তো কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, আহাসি বান্নাসু আঞ্জুতরাকু আঞ্জিয়াকুলু আমান্না, মুমিন কি এটা ধারণা করে যে শুধু ইমান এনেছি এই বলেই তাকে ছেড়ে দেওয়া হবে, ইমানের পরীক্ষা দিতে হবে না? ওয়াহুম লাইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা নেবেন, আল্লাহ বলেছেন আমি অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নেব। তাহলে সঠিক ইমানদারকে এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা নেবেন এবং পরীক্ষা নিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ মুমিন যারা এই বিপদের পরেও তারা কিন্তু আল্লাহর পথে আস্থা, কত পরীক্ষা এসেছিল কিন্তু এরপরে উনি ওনার দাওয়াতের উপর মজবুত রয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য এসেছে। যদিও 950 বছর কষ্ট করতে হয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওনাকেই বিজয় করেছেন। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে ওনার পরীক্ষার কথা আল্লাহ পাক নিজে মেনশন করেছেন, বলেছেন ওয়াইদিব তালা ইব্রাহিম আর রব্বুহু বিকালিমাত, আমি একবার নয় বিভিন্নবার বিভিন্ন বিষয়ের পরীক্ষা আমি নিয়েছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি বিষয়ের আল্লাহ আকবার প্রত্যেকটি বিষয়ে উনি উত্তীর্ণ হয়েছেন এবং পরিপূর্ণভাবে উনি সেই দায়িত্বটু আদায় করতে পেরেছেন, আল্লাহ পাক নিজে এটা ঘোষণা দিয়েছেন। দেখেন প্রথম থেকেই বাবার সঙ্গে সমস্যা, বাবা শুধু মূর্তি পূজাই করতেন এমন নয়, বরং মূর্তি নিজে বানাইয়া তারপরে এটা হোল সেলার ছিলেন। সেই বাবা ওনাকে গড় থেকে তেজ্যপুত্র করে দিলেন, সারা দেশ এবং
তৎকালীন সময়ের সারা পৃথিবী রাজত্ব করেছেন নমরুদ, সেই জালিম নমরুদ সহ দেশের সবাই মিলে ওনাকে প্রাণে শেষ করার জন্য অগ্নিতে নিক্ষেপ করেছিলেন। আমরা প্রত্যেকে ঘটনা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একা ইব্রাহিম সারা পৃথিবীর মানুষ ওনার বিরুদ্ধে, কিন্তু এরপরেও তৌহিদের উপর উনি মজবুত থাকতে গিয়ে গড় থেকে বিতাড়িত হয়েছেন, অগ্নিকণ্ডতে নিক্ষিপ্ত হতে হয়েছে, কিন্তু এরপরেও কোনো বর্ণনা মতে 7 দিন, কোনো মতে 40 দিন ওনাকে অগ্নিতে থাকতে হয়েছে। উনি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা হযরত ইব্রাহিম সাল্লাম বলুন তো দেখি আপনার লাইফের সবচেয়ে আরামের দিনগুলো কোন দিনগুলো ছিল। উনি উত্তরে বলেন, আমি আমার লাইফের সবচেয়ে বেশি আরামের দিনগুলো হিসাবে যদি আমি বলি, তাহলে আমি সবচেয়ে বেশি আরামে ছিলাম ওই 7 দিন বা 40 দিন যে দিনগুলোতে আমি অগ্নিকণ্ডতে ছিলাম, কারণ এই অগ্নিকে আল্লাহ পাক আমাকে বাগানে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এই বিপদ আসে, কিন্তু এই বিপদটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মুমিনদেরকে সাহায্য করেন। আমরা দেখি শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে ইব্রাহিম ইসলামকে, রাস্তায় যাওয়ার পরও পরীক্ষা। সারা রাদিয়াল্লাহু তাআলা ওনার ওয়াইফকে কিন্তু জালিম বাদশা নিয়ে গিয়েছিল, আমরা ঘটনা জানি, সেখান থেকে আল্লাহ পাক ওনাকে মুক্ত করলেন। এরপরে শেষ পর্যন্ত ওনার ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার প্রশ্ন আসলো, বিচে রেখেছেন। শেষ পর্যন্ত ইব্রাহিম ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পৃথিবীতে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুনাম সারা পৃথিবীতে রেখেছেন, এবং শেষ পর্যন্ত ইব্রাহিম ইসলামকে আল্লাহ পাক বিজয় করলেন। মুসা আলাইহিস সালামের পয়েন্টে আসুন, পরীক্ষা এসেছে, ওনার কমকে নির্যাতিত করা হয়েছে, ওনাকেও দেশ ত্যাগ করতে হয়েছিল, শেষ পর্যন্ত আল্লাহ পাক ওনাকে সাহায্য করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের লাইফে যদি আমরা দেখি, কষ্ট অবশ্যই করতে হয়েছে। আল্লাহ নবী যে কষ্টগুলো করেছেন, আমরা যদি একবার ওনার দিকে আমরা তাকাই, তাহলে দেখুন এই মুহূর্তে টিভির প্রদর্শনে আপনারা যারা আছেন বা আমি যারা আছি, আমরা কজন এরকম, আমরা যারা আমাদের বাবাকে দেখি নাই, এতিম হয়েছিলাম, আমরা এতিম ছিলাম, জন্মের পরেই আমাদের বাবাকে আমাদের দেখার ভাগ্য হয় নাই, এরকম আমরা কয়জন আছি? আলহামদুলিল্লাহ, আমার তো আব্বা আম্মা এখনও আছেন, আপনাদের হয়তো অনেকেরও এখনও আব্বা আম্মা আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের যাদের মা বাবা আছে তাদেরকে তো হায়াতে তৈবা দান করেন। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহু আকবার, সেই নবীজি জন্মের সাথে সাথেই ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলেন ওনার বাবা পৃথিবী থেকে আগেই চলে গেছেন, আল্লাহু আকবার, এতিম। বয়স যখন 4 বৎসর, আল্লাহু আকবার, তখন ওনার আম্মাও ইন্তেকাল করলেন। 8 বৎসর বয়স, চাচা ওনাকে, দাদা ওনাকে ছেড়ে চলে গেলেন। এইভাবে প্রতিটি মুহূর্তে মুহূর্তে ওনাকে পরীক্ষা দিতে হয়েছে। 40 বৎসর বয়সে নবতি পেলেন, আল্লাহু আকবার, কিন্তু এরপর নির্যাতন নির্যাতন নিপীড়ন, শেষ পর্যন্ত 13 বৎসর পর্যন্ত মক্কায় উনি আরামে থাকবার কোনো সুযোগ হয় নাই। সেখান থেকে শেষ পর্যন্ত চক্ষুর পানি তিনি এই জড়াইয়া এই মক্কা থেকে মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে দেন, ওয়াল্লাহে ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ, কসম কদার আমি জানি মক্কা তুমি আমার কাছে সবচেয়ে একটি উত্তম একটি নগরী ছিলে, কিন্তু তোমার লোক আমাকে বাধ্য করেছেন, তো আমি এখান থেকে হয়তো ছেড়ে যেতাম না। কিন্তু শেষ পর্যন্ত গিয়েছিলেন, 8 বৎসরের পরে আল্লাহ পাক সেই নবী সাল্লাহ ইসলামকে আবার রিটার্ন এনেছেন। এইভাবে পরীক্ষা আসবে, কিন্তু মেইন পরীক্ষা কেন আসতেছে, আমরা যদি বিলিফ এবং একই থাকে যে এই পরীক্ষা কে দিতেছেন, আল্লাহ, আল্লাহ অবশ্যই জানেন। কেন দিতেছেন, এই পরীক্ষার বিনিময়ে আমাদেরকে জান্নাত আল্লাহ পাক দিবেন। কেন দিতেছেন, এর মাধ্যমে গুনাহ মাফ হবে। কেন দিতেছেন, আমাদের ইমানের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহর কাছে আমরা প্রমাণিত হচ্ছি যে আমাদের ইমান মজবুত আছে। সেজন্য যেই বিপদও আসুক, যদি আমি সতের উপর থাকি, তাহলে অবশ্যই এই বিপদকে আমি অবশ্যই সাদরে গ্রহণ করে নিতে হবে, মনে করতে হবে এই কথা, এটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে এবং এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, এবং আমরা অবশ্যই এই বিপদের মোকাবেলাও করতে চেষ্টা করব, কিন্তু সাথে ধৈর্য ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যেন যে পরীক্ষায় আসুক আমরা ইমান হারা হব না, আমরা কোনো অবস্থায় আমরা নিরাশ হব না, মায়ুস হব না, হোপলেস হব না, আমাদের ইয়াকিন এবং আস্থা থাকবে আল্লাহর উপর। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কামনা করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম ইমানের পরীক্ষা এই সম্পর্কে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়র। অনেক প্রচুর কলার চলে এসেছেন, আমরা প্রথমে কল নিয়ে নিই, এর পূর্বেও আমার কাছে একটা প্রশ্ন ছিল, তারপরে কল নেওয়ার পর ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ হুজুরের কাছে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করবো। দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
হুজুর, আমার একটা প্রশ্ন হইল, একজন মানুষ বেমার আপনার লাইফ সাপোর্ট প্রায় এখন মাস ধরে আসলাম, কোনো কোনো সময় ধরো কাতাইন লাইফ সাপোর্ট এই ঠান্ডে বারবার এমনি হুশ আসে, লড়া ফড়ার মতন কোনো ক্ষমতা নাই, তখন হইল গিয়া তান যে নামাজ আছিল এই নামাজটা কিরকম টাইম পড়তে হইব বা কতটুকু ফড়া লাগবো? আপনার লাইন থোড়া থাকবানি? জি জি জি, এমনি তাই লাইফ সাপোর্ট যদি বার করার পরে তান হুশ থাকেনি, সবটা বুঝেন নি, পুরা হুশ থাকেনি? যদি আপনারা অতিম খরিয়া খাইয়া দেন তাই নামাজ পড়ে দিতে পারেন, হুতি হুতি ইশারায় তা নামাজ দিব কি অটো খরাই তুইবা। আচ্ছা, কিন্তু এই সময় তো আপনার তার লগে নানান পাইপ টাইপ লাগাই থাকে, পেশাব পায়খানা আর ব্যাগ লগে থাকে, তাহলে কোনো অসুবিধা নাই, এটা লাগাইলে তাহলেও পেশাব পায়খানা ব্যাগ লাগাইলে তাহলেও আপনি তৈম খরাইলে এই ব্যাগ যেহেতু তানিকু মাদুর হিসাবে তানি তৈম প্রত্যেক অর্থ অর্থে খরাইয়া নামাজ পড়লে কোনো সমস্যা হইতে নাই। হুশ থাকে না আর মাথায় কাম করে না, এই নামাজটা তার মাফ হয়ে যাবি, ঠিক আছে? নি একটা প্রশ্ন অলরেডি ছিল যে একজন বোন জানতে চেয়েছেন যে সাত মুবিন মানে ফজরের নামাজের পূর্বে অর্থাৎ শেষ রাতে 40 দিন যদি একাধারে পড়া যায় তবে কি যে দোয়া করা হয় এই দোয়া কি কবুল হয়ে যাবে না কবুল হবে না, এটা জানতে চেয়েছেন। আচ্ছা মাশাআল্লাহ, একটা সাধারণত এই জিনিসটা অনেকে প্রশ্ন, সাত মুবিন বলতে সুরা ইয়াসিনের ভিতরে 7টা মুবিন আছে আর আমরা অনেকে একটা প্রশ্ন দেখি বেশ মালও দেখাইলে যে সাত মুবিন, বাট কত হইল কি যে সুরা ইয়াসিন তো খালি মুবিন ফোন তো হলো শেষ নাই, মুবিনের পরে তো কোরআন ইয়াসিন আর কিছু অংশ রয়ে যায়, তো এটা একটা পরিভাষা, সাত মুবিন মানেই সুরা ইয়াসিন করা হয়। বেস্ট ইবহান আমরা কইলাই যে সুরা ইয়াসিন যদি 41 বার ফরয়েন ফজরর সুন্নত এবং ফরজর মাঝখানো, ফজর তো উঠিয়েও সুন্নত ফলিল চয় না ফরজ ফরসিন না আর ও টাইমে যে কেউ ফরয়েন ফজর আগে দেখেছেন না নি, তো এইভাবে সুরায় 41 বার ফরয়েন, একটা হাদিসের মাঝে কোনো নম্বর আইসে না অবশ্য, কিন্তু অনেক বুজুগলর তাই তাই সুরা ইয়াসিন যেহেতু বহুত কোরআন শরীফের প্রত্যেকটা এত বরকতময় আর সুরা ইয়াসিনের ক্ষেত্রে আইসে কাদিয়াতুন, যেটা যে কোনো ধরনের হাজত পুরা করবার লাগে খুব বেশি পাওয়ারফুল, এই হিসাবে যদি কেউ 41 বার ফড়িয়া আর কোনো হাজতের সামনে লইয়া দোয়া করেন যেহেতু আল্লাহর কালাম আর আল্লাহর কালাম তিল অথবা দোয়া কবুল হয় আর এই সুরার মাঝে পাওয়ারও আছে, এই হিসাবে যদি কেউ দোয়া করেন দোয়া কবুল ও একটা অনেক অর্থ জেরে বা এবং প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স, যেভাবে আর একটা এক্সপিরিয়েন্স আছে যে যদি কেউ ফজরের সুন্নতর আর ফরজর মাঝখানো অর্থাৎ সুন্নদিরাত ফড়িয়া এবং ফরজ ফরসিনের আগেও অর্থাৎ সুরায় ফাতিহা যদি 41 বার ফড়িয়া কেউ 40 দিন পর্যন্ত কোনো বেমার লাগি ফু দেন বা ইয়ে করেন তার নিজের লাগি বা কোনো পানি মাঝে ফু দিয়ে তাই পানি পান করেন, তো এটাও কিন্তু বড় সাংঘাতিক একটা ফায়দা পাওয়া যায়, লা ইলাজ বেমার যে কোনো চিকিৎসা নাই আল্লাহ পাকে ওটারও শিফা দান করবে, এই ক্ষমতা তো আল্লাহর আছে না আছে না, আর তিলাওয়াত হন যেটা এটা আল্লাহর কালাম, তো তখন এই একই লিয়ে তাই পড়েন অবশ্যই একটা ফায়দা হইব ইনশাআল্লাহ। এখানে কোনো কোরআন মানে কোনো হাদিসের বা কোরআন শরীফের কোনো জেনারেল স্পেসিফিক নাই, বাট এই হিসাবে তো আছে এটা আল্লাহর কালাম আর ওয়াইজা মারিস তুফা ওয়াইয়াশফিন, বেমার ফলে আল্লাহ সোনা শিবা দিতে পারেন
আর যেহেতু আল্লাহর কালাম বা তিলাওয়াতের পরে নেক আমরা দোয়া কবুল হয়, আর সূরা ইয়াসিনের ক্ষেত্রে একটা নামও আছে, একটা আল কাযিয়াতু, যেটা তার খাম হইল কি যে ধরনের বিপদ আপদ হাজতরে পুরা করে দেওয়া, গুরু তিলাওয়াতের বরকত হইল, ওই হিসাবে ইয়ার ও হাদিস সরিয়েটা কি সরিটা ফায়দা হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কলার সালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন। জি বলুন। আপনার প্রশ্ন, আরবিক মাস জি তিন চার ধরা হয়, জি 13, 14, 15 ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আর আপনি যদি টিভির ভলিউম রাখি দেন তাহলে আমরা কথা শুনতে আপনার অনেক সময় লেট হয়ে যাবো। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি জি জি হোক আপনার প্রশ্ন ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন মাগরিবর নামাজের পরে সালাতুল্লাহ সুন্নাত তাইন প্রশ্ন হইল কথা, যে যদি মাগরিবর পরে তাইন মাগরিবর ফরজ তিন রাত ফরসাইন, সুন্নাত দুই রাত ফরসাইন, এর বাদে নফল দুই রাখাত না পড়িয়া যদি আউয়াবিনের সালাত পড়েন ওই বই হইতে নাই, ইয়েস ওইব, কোনো সমস্যা নাই, ওইব ইনশাআল্লাহ। এবং ই আউয়াবিনের ফজিলতের ক্ষেত্রে হাদিস হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় 12 বৎসরের গুণ আল্লাহ মাফ করেন। অবশ্য হাদিসের সনদ সম্পর্কে দুর্বলতা আছে, বাট ফজাইলের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত হাদিস গ্রহণযোগ্য, যেহেতু আর সহি হাদিস একটারে অ্যাকসেপ্ট করে। নবী করিম সাল্লাম প্রায় ও মারিবর ফরজ ফোড়ার পরে সুন্নত ফোড়ার পরে লম্বা টাইম পর্যন্ত মাদ খাটাইতা, যার মানাও তৈল নফল নামাজ পড়তে এই টাইমে। এবং আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ হুফা দখল হাফিজা বল যারা, তারা একটা খুব প্র্যাকটিক্যাল একটা আমলি লগি যে প্রায় ও তান ইয়াদের ঠিক হবার লাগি আসাদাই কারামে অ্যাডভাইস হরিয়াতে হন যে মারিবর সুন্নত ফোড়ার পরেও নফলের পরে ও সয়রাহাত নামাজে লম্বা হরিয়াতে আমি বেশি হরিয়া তিলাওয়াত সরুকা তো দান করার পর ইয়ারটারে মুখস্ত রাখা যায়। এর লাগে আমরা অ্যাডভাইস করি যারা হাফিজ আছেন তারা এটা সবসময় ট্রাই করতা, এই সময় কোরআন শরীফে বেশি করে পড়িয়া কোরআন শরীফ ইয়াদ রাখা। তো ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরই লাগি, আপনি নফল দুই রাত না পড়ি যদি সয়রাত ফড়ি না দেখব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কলার সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কোনো জরুরি নাই যে ফজরের আগে পড়তা বা পরে পড়তা, যেসে আমরা পড়লেও হয়, বাট যারা প্র্যাকটিক্যাল পাইছেন তেনে ফজরের আগে সুন্নতার ফরজের মাঝখানেও পড়ছেন অনেকেও, বাট সেও যদি আগে বাদ পড়িয়া পড়তা তাই কোনো সমস্যা নাই, এটা কোনো স্পেসিফিক কোনো টাইম হাদিস হয়েছে না। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে যাওয়া লাগে, বিরতির পর আবার যখন ফিরে আইব ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবা। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sommanito ekra banglar darshok shrota, আলোর দিশার এই প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম ইমানের পরীক্ষা। আসলে ইমানের পরীক্ষা এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আগেও শুনতেছিলাম, এখন আমরা ইনশাআল্লাহ শুনবো, যেহেতু এগুলি আমাদের অত্যন্ত জরুরি। আমরা ইনশাআল্লাহ আরও কিছু সময় শুনবো এবং ফাঁকে ফাঁকে আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ইমান যেহেতু অত্যন্ত দামি, তার পরীক্ষাটাও হবে কঠিন, এবং যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি হার্ড এবং সব আরও কঠিন হবে। এটা নবীর হাসান নিজেই বলেছেন হাদিস সাহি শরীফে, আশাদুন্নাসি বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী হাসান বলেছেন যে আম্বিয়া কারামের ইমান যেহেতু সবচেয়ে বেশি মজবুত, সেই হিসাবে সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়া কারামের উপরই হয়ে থাকে। এরপরে দিনের উপর যার মজবুতি যত বেশি তার উপর তত বেশি পরীক্ষা আসে। কেন আল্লাহ পরীক্ষা দেন? অনেক ফায়দা। এক তো হলো এই পরীক্ষার মাধ্যমে গুনাহ মাফ হয় এবং সবরের ভিত্তিতে জান্নাতে তার দরজা অনেক আপ হয়, তরক্কি হয়। আর আরেকটি ফায়দা হলো যে এর মাধ্যমে কিন্তু বাকি অন্যান্য যারা আছেন তারাও যেন তাকে নমুনা হিসেবে গ্রহণ করতে পারে। জি আলোচনা শুনবো, দেখি আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আটনা খালি হইয়া মুর্শিদ দিয়া মুর্শিদ দুইটা তাই খিতা অর্থ ওখান আমি জানতাম স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো কি বিতির নামাজের কাজা কিরকম করে? বিতির নামাজের কাজা সম্পর্কে আপনি তিনটা খাত পড়তানি না লগার হাত ফুরাইয়া ফুড়িলতা, এখানে দুইটা কথা থাকলেও নির্ভরযোগ্য ওলামা একরামের মতে বিতির যেভাবে আমরা টাইমে ফড়লে যেলে আমরা তিনটা হাত ফড়ি জেলা ফড়ি একজাক্টলি কজার সময় ও উলাও ফড়তাম, কোনো বিষম নাই। যেলে মারিব নামাজ যদি আমার কজা হয়, আমি যদি মারিব নামাজ ফরে ফড়ি তো আমি তো তিনটা হাত মারিব তিনটা হাতই ফড়মু। ইভেন যদি মারিব নামাজ আমি দিনের বেলায়ও আমি কজা করি খয়রাত ফড়মু তিনটা হাতও ফড়মু, সমান ও নিয়মে ফড়মু। এই মারিবার নামাজ মারিবার টাইমে পড়লে জেলা পড়তাম আসিল সেম ওভাবে পড়মু। একই নিয়মে বিতির নামাজ কদাই যায়, আপনি রাত্রে কদা ফড়ৌকা অথবা দিনে কদা ফড়ৌকা নির্ভরযোগ্য আমার ফরমাইন মারিবার নামাজের মতোই এইভাবে একটার কদা বিতির লহান আমরাও করমু, কোনো বেশম করতাম নাই। বুঝতে পারলাম নি? অর্থাৎ বিতির যেভাবে আমরা টাইমে পড়লে জেলা ফড়ি ওলাও করমু। কিছু ওলামায়ে কেরামে কইন যে যেহেতু দিনের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নফল দূরা দূরা ফরসেন, সেই হিসাবে যারা মনে করেন যে বিতির নামাজ এটা ওয়াজিব নাই, এটা ততউ বা নফলর পর্যায়ে ফড়ে, তাই তাই অ্যাডভাইস করেন যে দিন যদি কেউ বিতির কজা ফড় আনতে তাই তাই গীতা করতা তিনটা খাতর জায়গা তার কাজ ফুরে সাইরা সরিলতা। এটা কিছু লামায় কারামের কথা, হয়তো আপনারা কেউ কাছে কত আইতে পারে অনেকে এটা ফতোয়া দিলেন, বাট এটা কিন্তু নির্ভরযোগ্য কথা। নির্ভরযোগ্য হতই লগি বিতির কজা হইলে জেলা কজা বিতির টাইমে ফড়লে জেলা ফড়তাম আসিল সেম এইভাবে আমরা ফড়মু, কোনো বেশ কম নাই। আসলে হয়তো বুঝতে পারছেন ই যে কথাটা কইছেন মুর্শিদ শব্দর শাব্দিক গাইডার ইরশাদ, তার তো ফদ দেখা নেই। সত্যিকার অর্থে আমরার তো মূল গাইডার লাগি আল্লাহ সুবহানাহু তাআলা, বাট আল্লাহ পাকর সিফতি নামের ভিতরে কিন্তু কোনো নাম মুর্শিদ শব্দ নাই। আল্লাহর বহু নাম আছে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, এই সমস্ত নাম দিয়ে আমরা আল্লাহরে ডাকতাম। কুরআন শরীফে আল্লাহ পাক আমরা নির্দেশ করছেন কুল ইদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আমরা এই নাম দিয়ে আমরা আল্লাহর জিকির করতাম, এটা সওয়াব অটো আমরা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফদ দেখাইছেন ইয়েস, বাট এই হিসাবে ইয়া মুর্শিদ হওয়ার অর্থ যদি কেন যে আমি কোনো উস্তাদ বা কোনো শেখ দর্শি দেন আমার দিনের ফদ দেখাইরা ইয়েস দিন হিকবার লাগি বালে একজন যোগ্য বিজ্ঞ হকানি সহি লাইনর সহি আকিদাওয়ালা একজন উস্তাদের দরলে এটা বহুত গুরুত্বপূর্ণ একটা খাম, কেউর ক্ষেত্রে খুবই জরুরি, খুবই জরুরি হয় এটা খুবই বালা। আর কেউর ক্ষেত্রে আছে যারা ডক্টর বা জিপি, কেউর লাগি ফরজ ডক্টর যাওয়া, কেউর লাগি যাওয়াটা উত্তম, বাট একজন জিপি তাহা লাগে সমান আমার রুহানি এবং ইমানি চেক আপর লাগিয়েও এলে একজন
উস্তাদ একজন বা একক উলামায়ে কেরাম উলামার সম্পর্ক থাকা খুবই দরকার। বাট এই উস্তাদের যদি আমি মুর্শিদ শব্দকে হই ধর এটা লাগে, বাট এন লাগে আমি আটতে বই দেখালি ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ হইতাম, এটা তো মোটেও কোনো যুক্তি কথা না বা এটা কোনো জরুরি না, ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ হয়তো খামাইতো নাই। আমার আমার মেইন জিনিসই বগি মনে রাখো আমার ফেটো বেদনায় ধরে যদি প্যারাসিটামল খাওয়া লাগে আমার, খালি ইয়া প্যারাসিটামল ইয়া প্যারাসিটামল যদি কেমন হয় কোনো খামাইবে না হোক আছে কোনো ফায়দা হইতো নাই, প্যারাসিটামল আমি খাইতাম হইব। অতএব ইয়া মুর্শিদ এই ওয়ার্ড না দফিয়া যদি সত্যিকার কোনো মুর্শিদ তা হয়, কোনো উস্তাদ তা হয়, রুহানি কোনো পথ প্রদর্শক গাইডার কেউ তা হয়, তার অ্যাডভাইস মানে ইয়া আপনি আমল করবা, এই ওয়ার্ডটা দুজন ফায়দা হইতে নাই। আর আপনি যেভাবে কইছেন বইন আপনি শুনেন ইয়া মুর্শিদ, বাট আমি তো এলাকা শুনছি না কেউ, হয়তো আপনি হয়তো এত দুজনে শুনছেন ওই তোমার এলাকা দুজন রে, বাট সব মানুষ ইয়া মুর্শিদ হইলে তো আমরাও পাইছি না ওই তোমার হয়তো হইছেন। তবে এই কথাটা যদি ই অর্থে খাওয়া হয়তো এটা খাওয়ার কোনো মানে নাই, দরকারও নাই একটা, আসলে তো বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, জি আপনি ভালো আছেন? হিজাব পরা বা পর্দা পরা সকলে তো পর্দা করতে চায় না, ওই পর্দা বলে ফর্জ নাই, এটা ফর্জ নাই শুনত নাই শুনতে না, সে পর্দাটা কিটা জি পর্দা সম্পর্কে সুরায়ে আহজাব এবং সুরায়ে আন-নূরের মাঝে বিস্তারিতভাবে ক্লিয়ার আইছে কোরআন শরীফের মাঝে, কিছু আয়াত আছে সুরাতুল আহজাবের মাঝে আর কিছু আয়াত আছে সুরাতুন নূরের মাঝে। এবং পর্দা করা এটা অবশ্যই আমরা বেটাইন তো লাগে একটা পর্দা আছে মনোরকা নাবি থেকে আঠু পর্যন্ত যেভাবে ফরজ, মাবিন লাগি পূর্ণ বডি ডাকিয়ে রাখাটাও ফরজ, প্লাস চক্কুর একটা পর্দা আছে যিনি দেখা যায় না আমরা চাইতাম না, একজন পুরুষেও কোনো আজনবী আওরতর বা সাইয়াক কোনো ইয়ার নিয়তে দিদায়ের নিয়ত নিয়ে এটা যাইজ নাই। কোরআন শরীফ আল্লাহ সুবহান ওয়া তাআলা পরিষ্কার ফরমাইন সূরাতুন নূর আয়াত নম্বর 31, কুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, হে নবী আপনার সমস্ত মুমিন আওরাত হলে খয়া দোকা তারা যেন তারা চক্ষুরে অবশ্যই চক্ষুর হেফাজত করে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না এবং তারা লজ্জাস্থানের জন্য হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না এবং তারার বিউটি সৌন্দর্য যেন পরপুরুষের সামনে তারা প্রকাশ না করে, ইল্লা মা জোহারা মিনহা, হা যে বিউটি আটকাই রাখার সুযোগ নাই, যেমন যে লেবাস পিনছে এই লেবাসটা তো একজন মানুষের সামনে তো দেখা যাইব বা হয়তো প্রয়োজনে এত আত পারি যায় মুখ পারি যায় একটা ভিন্ন কথা, বাট বাকি অন্য কোনো ধরনের বডির কোনো সৌন্দর্য এবং বিউটি মানুষের সামনে তিনি বার হরিণ না যেন, ওয়ালিয়া দরিবনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া আবাইহিন্না, শুধুমাত্র নিজের মাহরাম ছাড়া আর কেউ সামনে বার হতো না। এটা সুরায়া নূরের একটা আয়াত, প্লাস সুরায়া নূরের আয়াত নম্বর 60 আছে, এরপরে সুরায় আহজাবর আয়াত নম্বর 59 আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ হুকুম ফরমাইন আপনি আপনার ওয়াইফ হলের এবং পৃথিবীর অন্যান্য মুমিন মহিলাদের আপনি খুয়ে দৌকা, নিসাইল মুমিনিন কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদ্দিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পূর্ণভাবে তারা বডিরে যেন বড় সাদর বা বুরকার মাধ্যমে খাবার রাখুন যেন। সুরায় আহজাবর ই আয়াতের লেগে 59, আর একটা আয়াতের লেগে 53, এবং হাদিস মধ্যে তারা আছে বুখারী শরীফ হাদিসও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ফাখতামির নবীহা, বুখারী শরীফ হাদিস, একজন মহিলার হুকুম করছেন তুমি একটা মধ্যে পর্দা করবে। অতএব পর্দা ইসলামের একটা ফরজ একটা হুকুম বিধান, একটা অস্বীকার করলে ইমান তাহব কিনা তা থানায় প্রশ্ন হইব। আল্লাহ আল্লাহ আকবার, একজনে পর্দা করেন না একটা ভিন্ন কথা, আর পর্দার অস্বীকার হইলে যদি যে পর্দা একটা নাই বা একটা মোটেও জরুরি নাই, তাহলে কোরআন শরীফের অনেক হায়াত অস্বীকার করাইব যে আমি এখন একটা আয়াত হইলাম,
এই ধরনের মানুষের ইমান তাখানা তাহলে এই প্রশ্ন আইব। আল্লাহ সুবহানাহু প্রত্যেকের হেফাজত ফরমাউকা এবং আমরা প্রত্যেকের পর্দা রক্ষা করার তফিকতা ফরমাউকা। নবী করিম সে ফরমায়ন সাতটা খাম যেটা মহিলা করেন জান্নাতের আটটা গেট তাহলে খুলে হয়ে যায় গি। একটা হইল গি নমাজ ঠিক, দুই নম্বর রোজা ঠিক হইতে হইব, তিন নম্বর স্বামীর লগর সম্পর্ক ঠিক, আর চার নম্বর তার পর্দা ঠিক। এই সাতটা কাম করিলে নবী করিম সে ফরমায়ন ফালতাদুল জান্নাতা মিন আইয়া বোয়া বিহা সামানিয়াতি শাআত। ই মহিলার আল্লাহ পাকে এত সম্মান দান ফরমাইবা কঠিন কায়ামতর দিন জান্নাতর আটটা গেইটর জেগেরির ইচ্ছা তাইন ডুকার পারমিশন তাইন পাইবা। আল্লাহ পাকে আমরা প্রত্যেকরে পর্দার হতে মহরার তফিকতা ফরমাক। আমিন জাযাক আমিন আমিন জাযাকাল্লাহ খায়র। অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করছেন। যে আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন। জি জি জি, খুব ভালো। আমরা তসবি করি, তসবি মানে গোটা দেনে উলে আগুন না, আমরা কত মানি 500 1000 বা 70000 বার উলাতে আমরা তসবির মানে গোটা দি। আমরা যদি ফরি না তে আমরা কিলা ফরমু কে কোন তসবির মানে গোটা আইছেন তো গোটা গন না তসবি করতাম না, এটা হইতো নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? হিসাব রাখার লাগে এটা ঠিক আছে কিনা, না এত গনি গনি করতে হইব কোনটা ঠিক? প্রথমত যেহেতু তসবিহাতের ক্ষেত্রে বিভিন্ন হাদিসের মাঝে নির্দিষ্ট নাম্বার হতা মেনশন করা আছে, যেমন ফরজ নামাজের পরে আমরা সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহ আকবার পড়তাম। নাম্বারটা উল্লেখ করা আছে যে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহ আকবার 33 অথবা 34। এই যে নাম্বার 43 তো অবশ্যই আমরা কাউন্ট করাও লাগবো, হাসান হাসানায় আনায় সবাই তৈরি তৈরি হিসাব তো খতম হইব। সমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন খেউজরি ফরজ নামাজের পরে 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের মধ্যে বহুত ফায়দা আছে। নবী করিম ফরমায়েন গোলাম ফিরি করার সওয়াব পাওয়া যাইব, 100টা নেকি লেখা হইব, 100টা গুনাহ মাফ করা হইব, সারা দিন শয়তান থেকে মাহফুজ থাকবা এবং ঈদিন কুর সবচেয়ে উত্তম আমল তান হয়ে দিব কি। কয়বার পড়তাম কইছেন? 100 টাইম। 100 টাইম তো আমি গণিয়াতে একটা হিসাব রাখতাম হইব। আমি রসুল্লাহ সাহেব ফরমায়েন খেউ যদি সুবহান আল্লাহ বেহামদিহি 100 বার ফড়েন তান গুনা মাফ হয়ে দিব, ইনকা না মিসলা জাবাদিল বাহারি বখারিশবর হাদিস, যদিও তান গুনা সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় গি। যদি এই তসবিটা ফড়তে তো আমি 100 বার আমি একটা হিসাব করতাম হইব। এইভাবে বিভিন্ন দুরুদ শরীফ পড়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম্বার আছে, এই নাম্বার হিসাব তো করতাম হইব। হিসাব কেমনে করমু? হয়তো আঙুলি গুনতাম পারি, হরিয়া করতাম পারি, অথবা সাহাবায়ে কারাম মহিলা হলে কোনো ফাত্র দিয়ে গুনতা। আর বর্তমানে হয়তো এটা ইচ্ছা করতে গিয়ে তসবি গোনাওয়ার তো মেইন তো তসবি ফাত্তর আঙ্গুল এটা তো মেইন মকসদ নয়। মেইন মকসদ আমার কাউন্ট এবং হিসাব ঠিক রাখতাম। বর্তমানে যখন যেন একটা ইয়েবার রিসেপ্টিভ মানে নাম্বার উঠে ওটা যদি হিসাব রাখা যায়, এর লাগে এই ধরনের জিনিস ইউজ করে এটা জাস্ট খালি আমি একটা হেল্পার লাগে ইউজ করলাম, এটা মেইন মকসদ নয়। মকসদ তো আমার তসবি এবং তসবির নাম্বার। সেই হিসাবে এখানে একবার বিনাশ দ্বিধায় কোনো ধরনের কোনো সন্দেহ নাই, আমরা যে তসবিদ করি এটা 100% কারেক্ট, আমাদের কোনো সন্দেহ লা রয়েবা ওলা কলকা ওলা শক্কা ওলা ইস্তেরাব, যদি নো ডাউট একটা সিঙ্গুল পরিমাণ কোনো ডাউট নেই, এটা জায়দার ক্ষেত্রে এটা 100% ঠিক আছে। শুধুমাত্র নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি তাইন তান তান একটা নিজস্ব সার্চ এবং অপিনিয়ন হিসাবে তাইন হইসেন, তাইন মনে করেন এটা বেদাত, খেনে হইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো এইটা ইউজ করছেন না। এই লোকের তার মেন প্রশ্ন। বাট আমরা দেখি রসুল্লাহ সাহেব অনেক জিনিস ইউজ করছেন না। আমরা মস্তদ না সবই আমরা ইউজ করি, যেমন প্লেনে আমরা হজ যাই, নাল্লান নবী প্লেনে হজ গেছেননি, এখন আপনি খইবানি প্লেনে যাওয়া বেদাত, ও রিজনে যে নবী করিম সাল্লাম প্লেনে হজ গেছেন না, খইবানি কইতা নাই। আপনারা মসজিদে এইবার সময় কার ইউজ করিয়া মসজিদে যাইন? এখন যদি খেয়ে খাইলেন বলে ইয়া আল্লাহ আপনি যাইরা নমাজ আর আপনি কারে যাইরা, আমরা নবী সাল্লাম তো কার ইউজ করে গেছেন না, যদি বেদাত ইদার খইবানি আপনি কইতা নাই। এখানে মেন মকসদ নমাজ দেওয়া, কারে গেলা নি না আটিয়ে গেলা না বাইকে গেলা না মোটর বাইকে গেলা, এটা মেন পয়েন্ট নাই। মেন পয়েন্ট নমাজ দেওয়া আপনি জেলা ভরণ যাইতা, মেন পয়েন্টে হজ যাইতা আপনি,
একটা মেইন পয়েন্ট নাই, এর লাগে খাওয়া হয় কেন মকসদ এবং আসবাব। মেইন মকসদ তসবিহ পড়া, আর আসবাব যেটা মিনস এবং মেটেরিয়াল যেটা একটার মোটো এটা এটা কোনো সময় এটা ই হয় না, বেদাত পরিগণিত হয় না। বর্তমান জমানাত মনোরকা মাইকে নামাজ পড়া নিয়র হয় না হয় না, পঁচমসজিদ আছে না, মাইক্রো আছে না আছে, অনেক হয় বলে একটা বেদাত হইব খাইনে নবীর রচনা করছেন না, আপনি কইবা নি কোনো কইতা নাই। এর লাগে বিদাত জিনিসটা বুঝতেইবা। হ্যাঁ নাসির আলবা রহমতুল্লাহ তাহলে যাদাহর তফর মৌকা তাই নো আল্লাহ আলিম আসলা তাই তান সার্চ হিসাবে তাই মনে করছেন বেদাত। আর ও কথাটা ওয়েবসাইটে হওয়ার কারণে অনেকেও তান কিছু কিতাব মোতালা করেন আর ও কথাগুলো রেখে প্রচার করেন। আর আজকালকে আমরা বড় বেমারই লগি কোনো এখন কথা নয়া ফাইলেও ওখান মার্কেটত সারিয়া খালি কনফিউজ বিবরণ সৃষ্টি করবার লাগে আমরা খুব আগুয়াইল। আর বিশেষ করে আপনারা মা বইন মাসাল আমল করার বড় যজবা থাকে এটা কথা ফাইললেও আর ও আপনার লগে লগে একটা ফাঁস করে একটি জিনিসটা বেশি আর ফাঁস হয়ে যায় কি আলহামদুলিল্লাহ। এটা আপনারা নে কামলের একটা যজবা বেশি, বাট এই যজবার মধ্যে অনেক সময় এটা কথা ইয়া বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় খুব সহজে। তো ক্লিয়ার কথা লগি যে তসবি আপনি আঙ্গুলিত গণৌকা অথবা তসবিত গণৌকা অথবা আপনি যদি ওদের একটা একটা ঠিকমালে নাম্বার ওঠে অথবা গণৌকা এটা কোনোটাও সমস্যা না। মেন ইয়ে লগে আপনি হিসাব রাখতা কাউন্ট করতে আপনি দিলেও পারেন, এটা কোনো অবস্থায় এটা বেদা দিবার কথা না ইনশাআল্লাহ। আসলে বুঝতে পারছেন জাদা কুমুল্লা আহসান জাদা। আর আজকে দেখো কা দুনিয়া তসবি ইউজার ইউজ করার সংখ্যা কত, আরবে আজমে মক্কায় মদিনায় সব জায়গা তসবি কেনা বিকে না। যদি বেদাত হইতো যে হরম শরীফ ও কাবার সামনে আর মক্কায় মদিনা একটা বিকলো না নি, আমি জানি না খেনে এই জিনিসটা একজন হইতে পারেন তার পার্সোনাল অপিনিয়ন হইতে পারে, বাট এই কথা রে সারা দুনিয়ার প্রচার করিয়া এই বিভ্রান্ত সৃষ্টি করা খেনেও আমি বুঝি না। আল্লাহ আমরা ভাত ফরম কাহামিন জাদা কুমুল্লা আহসান জাদা। জাজাকাল্লাহ খার সম্মানিত ক্রমাল দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার সাইটটা প্রশ্ন হুজুর গেছে ইনশাআল্লাহ। পরা প্রশ্ন হইল যে সুরুজ দিন জায়গা থাকে জায়গায় বি এমন ফুরি দিকে প্লট কিনছেন ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা লাই ব্যস্তা ই ধরনের যদি হয় তাহলে জাকাত আইব। আর যদি তান অন্য কোনো নিয়তান জায়গা কিনছেন খেতর লাগি অথবা তাইন কিনছেন ঘর বানাইবার লাগি বা নিজে কোনটা করবার লাগি বা এখনো কোনো মাইন্ড ঠিক নাই তাহলে এটা জায়গা তো অনেক রড়িত নাই। ক্লিয়ার? জি ইনশাল্লাহ ক্লিয়ার। তো আমার সেকেন্ড প্রশ্ন হইল যে আমরা জানে গর্দনা আছে বলি জি এগুলো কি যা মানে হাদিসের মতো নি না কিতা নম্বর ওয়ান, আর নম্বর টু হইল যে হাসবুনাল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা নিয়মাল নাসির। কোন জাগার উপরে জাকাতাই বইনা না, তো ডিপেন্ড আপনার জাগাটা কোন ধরনের। শুধুমাত্র কোন জায়গা যদি আপনি খরিদ করেন ব্যবসার উদ্দেশ্যে, যেমন আমরা সব প্লট কিনা কিনি হয় একমাত্র বিজনেস পারপাসে, তো
প্রত্যেকটা যেহেতু মালে তিজারতর অন্তর্ভুক্ত হইয়া বিজনেস আইটেমর ভিতরে হামাই দেওয়ার কারণে একটার মূল দাম যেটা আছে মার্কেট ভ্যালু যেটা হইব প্রতি বছর ও দাম ধরিয়া এগুলো 2.5% দিতে হইবা। এগেইন যে জায়গাটা আপনি কিনছেন একমাত্র বিজনেস পারপাসে, আপনি কিনে আসেন দাম বাড়লে ব্যবস্থা, ওখানে আমার 100% আপনার কারেক্ট ক্লিয়ার নিয়ত, তখন গিয়ে একটা আমলে তিজারতের অন্তর্ভুক্ত হইয়া মালে তিজারত ব্যবসায়ী আইটেমের অন্তর্ভুক্ত হইয়া একটার মার্কেট ভ্যালু যেটা হইব ওগুলো ধরিয়া আপনি একটার 2.5% জোকা দিয়ে দিতে হইবা। আর বাকি অন্য যত ধরনের জমিন আছে, চাই ক্ষেতর জমিন হোক বা গড় বানাইবার লাগে জমিন হোক বা আপনি কিনছেন কিতা করবা আপনার ঠিক নাই, বেসবানি না গড় বানাইবা না কিতা করবা আপনার ঠিক করছেন না, ফলাই রাখি দিছেন বা প্রোডাক্টটা কিনছেন ফিউচার এটা কিতা করবা বেসবানি না নিজের গড় বানাইবে রাখবে কোনো প্ল্যান ঠিক করছেন না, তো এই সমস্ত জায়গার উপরে কোনো জকাত হয় না। যেদিন বেসবা বেসার উপরে যদি ও পয়সা জকাত ইয়ার গুড়িয়া ইয় অথবা আর পয়সা তাকে আপনার কাছে তখনকে জকাত হইব, নতুবা এই তো নাই। গেল আপনার প্রথম প্রশ্নের উত্তর। জি, দুই নম্বর প্রশ্ন কি আছে? গর্দনা মাসে খরা, গর্দনা মাসে খরার ক্ষেত্রে এই সময় তো নিশ্চয়ই আইজ খাইল কিন্তু অনেকটা ইয়ে করা হওয়ার, এখানে ওলামা একরামর ডিফারেন্ট অপিনিয়ন আছে। অনেক ওলামা একরামের মতে গর্দনা মাসে খরা, গর্দন সুল আসন মাসে খরা এটাও মোস্তাহাব। মোস্তাহাব অর্থ কীটা? যদি কেউ খরণ্যা উদইব নইব না হয়ে যাব কি? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অনেক ওলামা একরামের মতে এটা খোলা একরাম কথা লোক এটা মাঝে ঈদ যোগী দেয় এটা মোস্তাহাব। সেনে বখারি শরীফের হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাথা মোসা করছেন, বাদা বে মুকদ্দমে রাসিহি ফা আকবালা বিহিমা ওয়া আদবারা হাত্তা যাহাবা বিহিমা ইলা কফাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাথা মোসা করবার সময় মাথার সামন থেকে পিছন পর্যন্ত আর পিছন থেকে সামন পর্যন্ত মোসা করছেন সারা কমপ্লিট, কত অর্থ লইয়া গেছেন? ইলা কফাহু, কফার অর্থ হইল গিয়া নেব গর্দনা, গর্দনা পর্যন্ত লইয়া গেছেন। এলে এই গর্দনা মোসা করা একটা হাদিসের সাবিত আছে, আরও অনেক হাদিস আছে সেরূপে ভিত্তি করিয়া গর্দনা মোসা কথা আছে সাহাবা একরামে করছেন, সেই হিসাবে গর্দনা মাসার এটা মোস্তাহাব হয়েছে ওলামা একরাম হলে, তবে ফরজ নাই। হ্যাঁ, গলা মাসা করতাম না। হ্যাঁ, এখানে কিছু ওলামা একরামের মতই লগি যে না গর্দনা মাসার এটা মোস্তাহাব নাই, খালি মাতা মাসা করা হইতো। ইভেন মাসার ক্ষেত্রে তো ইলাও আছে, ইমাম শাফির মতে ফরমাইন যে শুধুমাত্র আসা সুল সইলেও মাতা মাসা ফজা দিয়ে যায়গি। আর ইমাম মালিকের মতে ফরমাইন সারা মাতা মাসা করতে হইবা। ডিফারেন্ট অপিনিয়ন আছে ওলামা একরাম হলর, আর এটা তাহা খুব স্বাভাবিক হাদিসের বেস করিয়া, লেহাজা নির্ভরযোগ্য ওলামা একরামের মতে গর্দনা মাসা করা যেটা এটা মোস্তাহাব, ফরজ নাই, আর এটা না হলেও চলবো বাট হললে বালা, এটা কোনো বেদাত নাই। জাজাক আল্লাহ আসসালাম। জাজা নির্দিষ্ট কোনটা নাই, আমরা অনেক সময় আছে আমরা একটা করিও মনে করেন নাই, বাট আপনি সারাটা ফড়লে এটা আরো ভালো হইলে বেশি। লাইক ইলা খরাও লাগবো এটা নির্দিষ্ট কোনটা নাই, আমরা অনেক সময় আছে আমরা একটা করিও মনে সারাটা ফড়লে এটা আরো ভালো হইলে বেশি। লাইক ইলা খরাও লাগবো এটা নির্দিষ্ট কোনটা নাই, আমরা অনেক সময় আছে আমরা একটা করিও মনে করি বাকি অন্যটা রং না পড়লে এটা আরো ভালো হইলে বেশি। লাইক ইলা খরাও লাগবো এটা নির্দিষ্ট কোনটা নাই, আমরা অনেক সময় আছে আমরা একটা করিও মনে করি বাকি অন্যটা রং না। একটাই লাগিয়া অর্থর দিকে আপনি চিন্তা করে দেখবা হাসবুনাল্লাহ রং, একটাই লাগিয়া অর্থর দিকে আপনি চিন্তা করে দেখবা হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আল্লাহ আমার লাগি যথেষ্ট, আল্লাহ আমার সবথেকে বড় সাহায্যকারী, নিয়ামাল মাওলা আমার আল্লাহ আমার এক্সেলেন্ট একজন বন্ধু, ওয়া নিয়ামান নাসির আল্লাহ আমার এক্সেলেন্ট একজন হেল্প করনওয়ালা সাহায্য করনওয়ালা। তো সারা কথা আপনি কইন যত অর্থ আরও বাড়লো আর ভালো হইল। আজ এখেও মনে করে বলে না আমি ওবাদ আমি আসবার ফড়িয়ার বাদে এই লাস্টের টুকরে আমি আসবার ফর পড়মু, বাজার তো কোনটা নাই, লাইক দুটাও যাই আছে ইনশাআল্লাহ। বাট এইটা যেন নিয়ম বানাই দেওয়া যে একশোবার আগে ফড়তেও বার্তা নাই, বিষয়টা এলাম মোটেও নাই। আরো একটা প্রশ্ন পাতে আমরা ছোট বিরতি যাওয়া লাগবো, এটা লাগে সাইডে হাত ফরজ নামাজের মাঝে যে দুই রেখাত ছুটি গেছিল কি তারপরে ছুটি আমি লেখতাম বলি গেছেন সাইড রেখাত নামাজের মাঝে তাই প্রথম দুই রেখাত তো আলহামদুলিল্লাহ সাথে সুরা মিলানির কথা তাই ভুল বর্ষ সুরা আমি লেখছেন না এইভাবে নামাজ শেষে গেছেন গিয়ে তাই ইয়াদ হয়েছে সুদাস লাগবো না। ইয়েস, যেহেতু সুরা মিলানি ওয়াজিব, এখন নামাজের ভিতরে কোনো ওয়াজিব যদি ভুল বর্ষ ছুটি দেয় কি অথবা বাড়াই লাইন তাহলে সজ্জাসহ লাগে, তো এই মাস্তাদ সজ্জাসহ লাগবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের
ফসল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারাকাত। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজকে আলোচনা ছিল ইমানের পরীক্ষা, এই বিষয়ের উপর আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। এখন আমরা চেষ্টা করব হুজুরের কাছ থেকে আরও আলোচনা শোনার, এবং যখনই আপনারা কল করবেন কলের দিকে আমরা চলে যাব। যে হুজুর, ইমানের পরীক্ষা সম্পর্কে মাশাল্লাহ, আমি এই বিষয়ে যাওয়ার আগে ওই যে আগে যে ভাই মাতা গর্দনামাসের কথা যে বলেছিলেন যে গর্দনামাসা করতে হবে কিনা হবে না, আজকাল কিন্তু অনেক সময় মোস্তাহাব জিনিস নিয়ে অনেক মাস্টার মধ্যে ফুকাহে কালামের ভিন্ন ভিন্ন অপিনিয়ন ভিন্ন আদেশের উপর বেশ করে আসে এবং থাকতেই পারে, কিন্তু এটা কিন্তু বিতর্কে নিয়ে আসা বা এটা নিয়ে অন্য কোনো ইয়ে সৃষ্টি করাটা ঠিক নয়। যে কোনো একটা অপিনিয়ন আপনি ফলো করে আসতেছেন বিনা যে আপনি করে আসতে পারবেন। বিশেষ করে যারা গর্দনামাসা করার কথা বলেছেন তারা বলতেছেন মুসনাদে আহমদের একটি হাদিস আছে, হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা থেকে এবং উনি ওনার দাদাকে রাওয়াত করতেছেন যে উনি বলতেছেন নবী এখন সঙ্গে দেখেছেন রসুলুল্লাহ সাল্লাম মাতামাসা করেছেন এবং গর্দনামাসা করেছেন। মুসনাদে আহমদের হাদিস। দুই নম্বর, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে আছে হাত্তা জাহাবা বিহিমা ইলা কফাহু, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতামাসা করার সময় মাতামাসা করে কফা পর্যন্ত নিয়ে গেছেন। কফার মানেই হলো গর্দনা। এখানে গর্দনাটা ইনক্লুড না ইনক্লুড নাই, এটাই হলো মেন প্রশ্ন। আসুন, হাত ধোয়ার ক্ষেত্রে বলা হয়েছে ও আইদিয়াকুম ইলাল মারাফির, তোমরা হাত ধুবে, হাত ধু তো করতে হবে কনুই পর্যন্ত। তো কনুই পর্যন্ত মানে কনুই সহ না কোনো বাদ দিয়ে? কনুই সহ, এটাই তো ইনক্লুডিং এলবো সমান। এখানে যদি এই অর্থ হয় তাহলে সেখানে হাদিসের অর্থ কী হবে? জাহাবা বিহিমা ইলা কফাহু, নবী এখানে মাতামাসে করেছেন গর্দনা সহ মানে গর্দনা মুসের ভিতরে ঢুকাইছেন, এটাই হবে তর্জমা। আর কেউ বলতেছেন গর্দনা পর্যন্ত মানে গর্দনা পর্যন্ত গিয়ে শেষ করে দিয়েছেন, এই হলো মেন ফ্যাক্ট। এখানে উপর ভিত্তি করে এই ফোকায় কারণে দুইটা মত হয়ে গেছে। তো বেস্ট কোনটি হবে? যেটা করে নিলে, যেহেতু আরেকজন সাহেব বলতেছেন আমি দেখেছি নবীর সঙ্গে গর্দনামাসে করতে, এবং আরেকটি হাদিসে এসেছে যে হযরত ইবনে উমর তিনি নিজেও গর্দনামাসে করতেন এবং বলতেন যে রসুল বলেছেন যদি কেউ গর্দনামাসে করে কেয়ামতের দিন যাদেরকে জাহান্নামের চেন দিয়ে গলা বাঁধা হবে, জাহান্নামীদেরকে এদের গলায় চেন লাগানো হবে না যারা অদূর সময় গর্দনামাসা করতেন। অত্যন্ত জিঞ্জির দিয়ে গলা বাঁধা হবে না। সেজন্য ইমাম আবু হানিফা রহমতের শাহনে কুলামা একরাম গর্দনামাসা করার কথা বলেছেন, আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। যে আমি একটু আগে একটা প্রশ্ন হয়েছি উত্তরে, আমি ভালো করে বুঝতাম পারছি না, ওটা আমি টেলিফোন তো ইয়া হলে আপনারা কইবা। আচ্ছা ইনশাআল্লাহ। আপনারা কইছেন ফজরের সুন্নত ফরিয়া সূরা ইয়াসিন ফরতাম। আচ্ছা আচ্ছা। প্রতিদিন আপনি 41 বার পড়তা, আর টোটাল ফল হইতো 40 দিন, 40 দিন পড়তা, বাট এভরি ডে আপনি পড়তা 41 বার। দিকটা কিন্তু আবার খেয়াল লাগে হার্ড হইতে পারে, মানে 41 বার পড়া তো বাক্যও হার্ড, হাফেজ দ্বারা তার লাগে হয়তো সম্ভব হইব যদি ফজর নামাজ বলো তো ফলোইন। কেন আসছেন? হ্যালো কলার, সালামু আলাইকুম। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, প্রশ্ন আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জি খোক আছে, দুইটা প্রশ্ন আছে। জি জি খোক আছে আপনার প্রশ্নগুলো। একটা হইলো আমি যদি জোর সাই রাখা থাকি নামাজ পড়ি, কোনো জায়গা লাগিয়া তেমন নামাজ হইব নি জোর। আচ্ছা ইনশাআল্লাহ। আর নম্বরটা হইল, জি জি পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, দুই নম্বরটা হইল যে ফরজ নামাজ লাগিয়ে আসলে ফলা সাইড আঘাত, ফলা সাইড আঘাত মানে ফলা দুই আঘাত ছিল আমি নাই লাগিয়ে,
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ জাজাকাল্লাহ কত লগে আমরা ইলা সফর বা মনকা কোনো বাড়া যাইতাম, এর কারণে আমরা ফরজ আমরা ফড়িয়ে দিতাম গিয়ে এমন কোনো কাম করতাম না। সুন্নতর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নবী করিম সাইন নিজে ফরমাইছেন সেও যদি ডেইলি বারো রাখার সুন্নত ফলোয়েন তাহলে আল্লাহ সুবহানাহু জান্নাতে একটা ফালিস বানাই দিবা। তো আমরা এটা ফালিস চাই না, চাই না, চাইতে তো অবশ্যই আমরা পড়তাম, যদি আমার দরকার না তো আমি সুন্নত নাও পড়লাম। নাম্বার টু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জোহর বাদর সুন্নত বিধি আসলা কোনো এক কারণে পড়তে পারছেন না, বাহিরে মেহমান আইছিলা। বখারি শরীফের হাদিস, এই দুই রেখাত নবী একরমে আসরের পরে গিয়া ও দুই রেখাত হোস সময় গিয়া ফরসাইন, বোঝা গেল বিধির সময় বাদ দিয়াও আল্লাহ নবী এটা ছাড়ছেন না, এর বাদে এটা ফরসাইন। এই হিসাবে আমরা চেষ্টা করতাম সুন্নত যেন আমরা না ছুটে, বাট এরপরে যদি বিশেষ সুবিধা হয়ে যায় গিয়ে আর ছুটি দেয় গিয়ে আল্লাহ এত বেশি কনসিডার করবা, বাট ইচ্ছা করে আমরা ছাড়তাম না, না ছাড়ার আমরা ফোড়ারও চেষ্টা করতাম ইনশাআল্লাহ। দুই নম্বর প্রশ্ন আমরা যেটা করছেন যে এখন যে প্রথম প্রশ্ন হতে কেন যে সফরে থাকা অবস্থায় মুসাফির আছেন, আপনার 48 মাইল বা তাকে বেশি দূরে জার্নি করিয়া আপনি গড়তি বাড়ি গেছেন গিয়ে আপনি বর্তমানে মুসাফির হিসাবে আসেন, এই টাইমে কিন্তু সুন্নত ফড়া না ফড়ার এখতিয়ার আছে, রসনায় কোনো সময় ফড়ছেন কোনো সময় ফড়ছেন না, তবে হ্যাঁ ফজর রসনত নবী সফর বাদ দিচ্ছেন না, তো বেস্টই আমরা কিতা করতাম ফজর রসনত বাদ দিতাম না। আর বাকি সুন্নতের ক্ষেত্রে যদি আমরা কোনো মনকা হোটেলও আসি বা হাতে কাছে আমরা শান্তিতে রেস্টও আসি সুযোগে আছে আমরা, তো এই সময় ফড়িলে ওঠা ভালা। আর যেমন রাস্তার চলাপথে আছেন আপনি গাড়িতে লামিয়ে নামা ফড়রা, তো এইলার সময় আপনি খালি ফরজ ফড়লেন যেন সুন্নত না ফড়লে হইব, ক্লিয়ার? এটা গেল সুন্নতের কথা। আর আপনার একটা প্রশ্ন আছিল যে ফরজ নামাজ সাইড রেখাতর প্রথম দুই রেখাত আলহামদুল ফরে সুরা মিলানি ওয়াজিব, ওকে, যদি ভুলবশত এই সুরা না মিলাইয়া আর আপনি নমাজের শেষে গিয়া দিয়া রয়েছে যে নমাজ বাং গিয়া দোয়ারা লাগতো না, আপনি সৈদা সদিলে লই দিব কি, কারণ এটা ওয়াজিব বলে যে কোনো ওয়াজিব ছুটি দেয় যদি যে লাস্টে গিয়ে সৈদা সদিলে এলে নমাজটা পুরো শুদ্ধ হয়ে যায় কি, যেমন আত্মাহিয়াত মানে ফরছেন না, আত্মাহিয়াত ফোড়া ওয়াজিব আসিল, ফয়লা খাদা তখন করছিল না বুঝছে না আর আপনি বুলিয়ে উঠে গেছেন গিয়ে আত্মাহিয়াত ফরছেন না, তো বলে ওয়াজিব ছুটি গেল কি, তো আপনি লাস্টে গিয়া সৈদা সদিলে আপনার নমাজটা ঠিক হয়ে যায় কি। ঠিক এইভাবে যদি ফরজর প্রথম দুই রাখাতর কোনো সুরা আপনার ছুটি দেয় কি আর আপনি লাস্টে গিয়ে সৈদা সদিয়া আপনি ফড়ি লাইন নমাজটা হয়ে দিব কি, নমাজ দোয়ার লাগতো না, আপনি বলছেন দরিয়া ফোড়েন, দরিয়া ফোড়ার কোনো দরকার নাই ইনশাআল্লাহ, সিদ্ধাস দিব, হ্যাঁ সিদ্ধাস দেন না যদি তো দ্বারা লাগবো, তবে সিদ্ধাস দিলে এলে নমস্কার হয়ে দেবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন হলো যে ওযু করার পরে মাথা মুছে করার পরে যে গাড় মুছা হয় কোন নিয়মে মুছে করা হয় একটা তা প্লিজ দেখাইবা। আর আরেকটা প্রশ্ন হলো কফর ঔষধ, বেশিরভাগ ঔষধের মাঝে থাকে কফর সিরাপের মাঝে অ্যালকোহল, ইটা খাওয়া জায়গা আছে নি প্লিজ একটা বুঝাই হইবা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাতা মাসার প্রথম যে নিয়ম যেটা হয়েছেন, যেমন রসুল্লাহ সাল্লামে জারিছে একটা ফওয়াজার মাসাহাবি মাসাহাবিহিমা আর আসাউদা, এখান আদি মাতা মাসা করছেন ফা আকবালা বিহিমা ও আদবারা, মাতার সামন তাই পিছন দিকে নিছেন আবার পিছন থেকে সামন দিকে আনছেন, তো এইবার তো আপনি নিলা নিয়ে পিছন মতো নিলেন আবার সামনে আনলা, এরপরে আটটার কফর সিরাফ হোক বা যে কোনো। আর দ্বিতীয় প্রশ্ন, কফর সিরাফ হোক বা যে কোনো ঔষধ পদ্ধতি। আর দ্বিতীয় প্রশ্ন, কফর সিরাফ থাকে মানে কফর সিরাফ হোক বা যে কোনো ঔষধ হোক যে অ্যালকোহল থাকে বেস্ট হইল কফর সিরাফ থাকে মানে কফর সিরাফ হোক বা যে কোনো ঔষধ হোক যে অ্যালকোহল থাকে বেস্ট হইল কি, যদি আমরা অ্যালকোহল ফ্রি কোনো মেডিসিন সিরাফ হোক বা যে কোনো ঔষধ হোক যে অ্যালকোহল থাকে বেস্ট হইল কি, যদি আমরা অ্যালকোহল ফ্রি কোনো মেডিসিন ফাইলেই তো আমরা একটা উচ্চারণ করতাম, যদি অল্টারনেটিভ থাকে না তো ওলামা একরামে ফরমাইন যে সিরাপের মাঝে হোক বা অন্য কোনো মেডিসিনের মাঝে অ্যালকোহল যেটা থাকে এটা পরিমাণে খুবই কম,
দুই নম্বর একটা খাওয়ার পরে কিন্তু কোনো মানুষের কোনো ব্রেইনে কোনো এফেক্ট হয় না, কোনো ধরনের নেশা হয় না। তিন নম্বর একটা কিন্তু মেডিসিন লগে অ্যাড হওয়ার কারণে তার মেইন হাকিকত এবং রিয়ালিটি চেঞ্জ হয়ে গেছে কি, এইসব কারণে ওলামা একরামে ফরমাইন ঔষধ লগে অ্যালকোহল যেটা এটা জায়গ আছে, বাট বেস্ট বিভাগে উত্তম বিভাগে যদি আমরা এটা ব্যবহার না করি অল্টারনেটিভ ফারি অ্যালকোহল ফ্রি ফাই তো আমরা হঠাৎ চেঞ্জ করতাম, বাট এরপরে ওইটা জায়গ আছে। জায়গা জিনিস উত্তম হারা জিনিস, উত্তম হইলে এটার পরিহার করা জরুরি না পরিহার করা, বাট প্রয়োজন এটা ব্যবহার করলেও জায়গ আছে। জাজাকুমুল্লাহ আসসালাম দাদা। জাজাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে আসছেন। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। জি, কলার কি লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি হোক, আছে আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা হইল, মসজিদ যে আজান দেয়, জি মুয়াজ্জিন কাবা যেসব একজন মুসল্লি আজান দিলা, আজান দেওয়ার পরে একটা দোয়া আছে, এটা বাধ্য নিয়ে যে আজান দিলা ঠান পড়তা অর্থাৎ আজানের পরে যারা এই দোয়া পড়বা, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস-সালাতিল কায়িমাতি আমরা পড়তাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। এখলা না হলো আমরা পড়তাম ইনশাআল্লাহ। এই পড়লে তোমরা ফায়দা, না পড়লে তুই ফায়দা, আমরা বঞ্চিত হই মানে আমরা পড়তাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। নেখলা না হলো আমরা পড়তাম ইনশাআল্লাহ। এই পড়লে তোমরা ফায়দা, না পড়লে তুই ফায়দা, আমরা বঞ্চিত হই মানে আমরা পড়তাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহ। এই পড়লে তোমরা ফায়দা, না পড়লে তুই ফায়দা, আমরা বঞ্চিত হই মানে আমরা পড়তাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইরা। এই পড়লে তোমরা ফায়দা, না পড়লে তুই ফায়দা, আমরা বঞ্চিত হই মানে আমরা পড়তাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইরা। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? ধন্যবাদ আপনার এই প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ আপনার এই প্রশ্ন লাগি। প্রথম প্রশ্ন যেটা, যে মসজিদ সান্দা হরিয়া কুজিয়া মসজিদ বানানো যেটা এমনভাবে কুজা কুস্তাম না যেটা রেজালতি হইত, আর মসজিদ আল্লাহর একটা গড়, আমরা কুস্তে হইল কুনা কুজারও তার তরিকা যেটা আছে ওভাবে আমরা করতাম, তাই বলে বিখ্যাতলাম ইসলাম কিনা। তবে হ্যাঁ, মসজিদ বানাইবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাহায্য লইত, সাহায্য চাওয়া হইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম সাইসেন, আল্লাহর নবী মসজিদ বানাইবার সময় এখা বানাইছেন না, সাহাবায়ে কেরাম লইয়া সব মিলিয়ে সম্মিলিত বানাইছেন। এবং কুরআন শরীফ আয়াত আল্লাহ ফরমায়, ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, যারা ইমানদার প্রত্যেকেই মসজিদ নির্মাণ পাঠ নিবা এবং ইগুত প্রত্যেকের দায়িত্ব। সেই হিসাবে মনে রকম কালেকশন আমরা করি, এই কালেকশনের মসজিদ বানাই পুরা ঠিক আছে, তাই বলিয়া একটা কোনো বিকাল্লা খান এমন কোনো ইয়ে হইতো না যেটা মনে রকম আমরা নিজে বুঝি আর যে একবারে এক পয়সা দুই পয়সা ঘরে ঘরে ধরতাম, আমরা আটলাম বেশি রেজাল্ট দিতাম না আমরা, হয়তো আপনি উসেন্স হইরা। তো এই ধরনের বিক্ষা প্রবণতা হইতো না। তবে হ্যাঁ, মসজিদ যেহেতু একলা একজনে বানানি এটা হয় না, হলে মিলিয়েও বানাইতাম, আর ওলো আল দেওয়ান তেই চলি চলিয়া যেন মুসলমান হলে মিলিয়ে হলো সাহায্য চলছে, আর ওলাও হইতো ইনশাআল্লাহ। একটা দেখতেও একটু আসলে বাদলাহান লাগে, কারণ অত যেন একবারে
রাস্তার মানুষের গাড়ি আটকাইয়া একটা হাত দুইটা হাত লাগি বা ও মাইক বাজাইয়া ইয়ে হরিয়া একটা পেশা বানাই লওয়া, এটা দেখতে বড় বাদ লাগে। আর আসলে এটা মসজিদের শান বা ইসলামের শান না। এটা যদি আপনার অর্থ এইটা দেখাইতে, এটা কোনো অবস্থায় এটা কিন্তু আসলে মানে গ্রহণযোগ্য নয়। আর বাকি মসজিদের ভিতরে কালেকশন করা হয়, কালেকশন হয়ে গেলে আমাদের মিডিয়াম আইন এলাকার ইয়ে করা হয় বা টিভিতেও কালেকশন করা হয় বা বিভিন্ন লাইন কালেকশন লাইন আছে, এটা কিন্তু বাকিটা আছে 100% কারেক্ট আছে এবং ঠিক আছে। জাজাকুমুল্লাহ। দুই নম্বর প্রশ্ন আমরা যেটা করছেন, জকাতের পয়সা আপনি একসঙ্গে আদায় না করিয়া আপনি এগুলো হয়তো জমা রাখিয়া সময়ে সময়ে আপনার আত্মীয়দণ্ডে সারা বছরে চূড়া চূড়া সময় সুযোগে দিলা আদায় হইব না, 100% আদায় হইব। বরং আমি মনে করি জকাত আদায় ক্ষেত্রে এটা সবচেয়ে একটা সহজ এবং উত্তম একটা পন্থা। এখানে আপনার আপনজন গরিবের আপনি দিলা, এতে গিয়ে দুই সব পাইলা, এক সব এলাকা জকাত আদায়ের আর দুই নম্বর সিলাই রহমিরা সব পাইলা। আর বাটি বাটি দেওয়ার কারণে ফায়দা ওখানে হইলো যে তারা অনেক সময় এমনও আছে হয়তো বহুত বিপদে তারা খামে হইবে, এখন দিলে হয়তো তারা এটা ইলাকা লাগাইতো না। হ্যাঁ, যদি মনে করেন এখন দিলে তারা বড় একটা ফায়দা হইব তখন আপনি এখন দিলা। আর যদি মনে করেন যে এরা এখন দেওয়ার চেয়ে ভালো হইব চুড়া চুড়া দিয়ে আমি তার আমি লুকাপটারে করলাম, ইয়েস ইন্নামাল আমল বিনিয়োগ হিসেবে ওটাও পুরো ঠিক আছে এবং দোকান আদায় হইব। আর ওটা আদায়ের ক্ষেত্রে সহজ হয়, আপনি সারা বছরে আপনার আত্মীয়জন গরিবের আসেন তারা দিলে আপনি লাখিল্লা হিসাব লেখিয়া বলে আমি দোকান থেকে খাটাইমু, এন্ড অফ দ্য ইয়ার আপনি সবাই দেখলা আপনি যারা এইভাবে যারা মানুষ হতে পারবা, অথবা আপনি যদি দোকানে সবারই আপনার ওই সময় রোকা 500 pounds ফর এক্সাম্পল রাখি দিলে আপনি তুলা তুলে আপনি দিলা আপনি আউট অফ পারবা ইনশাল্লাহ আদায় হইব। মানে দায়িত্ব গিয়া কি আটকিত না পয়সা কিনটা পৌঁছিত গিয়ে গিয়া মানে ও বছরের ভিতরে উপস্থিত বছরের ভিতরে উপস্থিত কারণ আমার মতো এখন তো উপস্থিত হয়ে যাবো, বাট যত আগে দিলাম আমার তো দায়িত্ব আদায় হয়ে, কারণ নবী এখন সময় এই সময় তো দায়িত্বের ক্ষেত্রে লেট করতা না। ইভেন একদিন আসর নামাজ পড়িয়ে সালাম ফিরিয়া খুব তাড়াতাড়ি করে গেছেন, গেও আবার দৌড়িয়ে আইসেন সাহাবা কেন ফলো করছেন, খেন আল্লাহ তো তাড়াতাড়ি গেলা বাদে ফরমাইলা যে আমার কাছে তোরা শোনা আছিল বাটিয়া দিবার লাগে আমার দানে চাইছেন আমার গড়ত হোক আর হারাই যাওক গিয়ে বোঝা গেল এই সমস্ত জিনিসের ক্ষেত্রে নবীর সালামের দ্বারা সিরিয়াস আসলা যে যত তাড়াতাড়ি সম্ভব এটা বাটিয়ে দিলা, কারণ আমি রাখলাম যদি আমি ফেললাম না, বাট যদি আমার বলা থাকে তো ইনশাল্লাহ আমি এটা তৈলা রাখি, যদি আর আমার লেখা থাকে এটা আমি আর কিতাম না হতো ইনশাল্লাহ। জাজাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? প্রশ্ন, যেহেতু এটা আপনার ঋণ, এই পয়সা আপনার জকাত দেওয়া লাগতো না, বরং এন্ড অফ দ্য ইয়ার যে পয়সাগুলো আপনার এই বছর দিলেও লাগবো এগুলো অবশ্যই আপনার জকাত থেকে আপনি ডিডাক্ট করতা। আর এটা তো আপনার জমাও করছেন জকাত দিবার লাগলে হাজার একটা জকাত দেওয়া লাগতো না ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইর, আমরা কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরে আমরা এক দুইটা কল নেওয়ার পরেই আমরা প্রোগ্রাম আজকের মতো শেষ করতে হবে। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কাল, আসসালামু আলাইকুম। হ্যালো কাল, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি আপনার একটা প্রশ্ন করতাম, আপনার একটু আগে জকাত সম্বন্ধে ওজন কইছিলা। জি, জগাত এটা আপনার ওজন জায়গা বাসার জায়গা আর জমিনের জায়গা রইল গিয়া একটা, ব্যবসার লাগিয়া যেন আপনার ব্যবসা অনেক লইলা জায়গা ব্যবসা করবার লাগি, ব্যবসার লাভ যেটা ওটার উপরে জগাত দিনা জায়গার বেলু হিসাব ওইটা জায়গার দেওয়ার লাগে। আর কোন প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নাই। যদি জাস্ট একমাত্র 100% ব্যবসার উদ্দেশ্যে লয়েন তাহলে ও ব্যবসার ফুল যে তাই যে ব্যবসা উদ্দেশ্যে কিনে যদি হয় তাই বেলুর উপরে ফুল বেলুর উপরে দেখা থাকবো, বেলু হিসাবে দেওয়া লাগবে। যদি একমাত্র তান ক্লিয়ার ইয়ে থাকে আমি একমাত্র ব্যবসা লাগিয়ে কিনছি, যেমন আরও ও দেশে আমি একটা এক্সাম্পল দেই, অনেক হরে গাড়ি আছে, এক হোক আছে গাড়ি, তার গ্যারেজ আছে গাড়ি কিনিয়া ইয়ে করেন ব্যবসা করেন, তান গাড়ি কিনা আর আমার আপনার গাড়ি কিনা ব্যবসা আছে, তো ও ধরনের যদি কেউ প্লট কিনছেন যে একমাত্র ব্যবসা উদ্দেশ্যে ফুল বেলুর উপরে যে বেলু আইব একটা প্রত্যেক ও দোকান দিয়ে দিতে পারবা, ই খালি যেন যে কোনো লাভ হয়েছে কিন্তু উপরে নাই।
জাজাকুমুল্লাহ। বরকত বাড়বো, আল্লাহ বরকত দিলেই হইতে পারতাম। আসলে আমাদের টাইম একবার চলে গেছে, কিন্তু প্রচুর কলার লাইনে, তারপরে যেহেতু আমরা মাত্র দুই মিনিটের মধ্যে শেষ করতে হবে, আমরা দুঃখিত আপনাদের কল নিতে না পারার জন্য। যেহেতু আমাদের আজকের একবার শেষ পর্যায়ে চলে এসেছি, সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন এবং অনেকদিন পর আজকে আমরা আসার জন্য আমার মনে হয় অনেক প্রচুর কলার কিন্তু এখনও লাইনে আছেন। তারপরে আমরা দুঃখিত যেহেতু আজকের সময় একবার শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো এক মিনিটের মধ্যে এই প্রোগ্রাম শেষ করতে হবে। প্রতি রবিবার ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রইল। আমি হুজুরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে সুন্দর এই সুন্দর প্রস্তাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দর্শকতা ভাই বোন, এতদিন পরে আপনারা এসেছেন এবং ইনশাল্লাহ আমাদের ইমার্জেন্সি অ্যাপিলের কারণে হয়তো আমাদের এই প্রোগ্রামটা একটু হয়তো একটু পরিবর্তন হয়েছে। আগামী হয়তো শুধু সানডে আমাদের থাকবে, পরবর্তীতে হয়তো ধীরে ধীরে আমাদের আবার মানডে টুইজডে শুরু হবে, এর আগ পর্যন্ত সানডে থাকতেছে। আপনাদের যথেষ্ট ধন্যবাদ।